আজি ব্রজরাজনগর উপনির্বাচন যেপাই সকাল সাতটার যে সময় সীমা রয়েছে সকাল সাতটার মতদান প্রক্রিয়া আরম্ভ হয়েযিব। বিশেষ করে ব্রজরাজনগর বাসী যে নিজের বিধায়ক হরাইছন্তি কিশোর মহান্তি মৃত্যু পরে এখানে পুনি থরে সানি নির্বাচন হচ্ছে উপনির্বাচন হচ্ছে যেপাই আজ রয়েছে মতদান প্রক্রিয়া। এবং যদি দেখবে ব্রজরাজনগরের পাখাপাখি 2,14,000 878 ভোটর পাখাপাখি 11 জন প্রার্থী ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু বিশেষ করে ত্রিমুখী লড়াই এথর দেখা মিপারে কিনা যদি দেখা যায় তিন জন কে কাহু কম নিয়ে কিন্তু বড় কথা হচ্ছে কিশোর পটেল যে রয়েছেন কংগ্রেস প্রার্থী এবং রাধারানী পণ্ডা যে রয়েছেন বিজেপি প্রার্থী এ দুইজন রাজনীতি বেশ পোখত। কিন্তু অলকা মহান্তি কিশোর মহান্তি পত্নী যদিও সিম্পাথি ভোট গোটে উপনির্বাচনে বড় ম্যাটর করে কিন্তু বড় কথা হচ্ছে যে একদম নয় রাজনীতি লোকে তাঁপরে কেতে দূর ভরসা করছেন তা আজ হি ভোট বাক্সরে প্রতিফলিত হব এবং নির্বাচন যেত রেজল্ট আসব যদিও স্পষ্ট হব যে ব্রজরাজনগর বাসী কাহ উপরে আস্থা প্রকট করেছেন কাহক বিজয় মুকুট পিঁধাউছেন। কিন্তু বড় কথা হচ্ছে সকাল সাতটা যে সময় সীমা রয়েছে সকাল সাতটার মতদান প্রক্রিয়া আরম্ভ হবার লা কিন্তু চিত্রকরণ আমি নিশ্চয় দেখিবা মধ্য আম প্রতিনিধি পাখকু সিধাসল নেই চালুছু আম প্রতিনিধি রবিনারায়ণ সাহু সিধাস কাম সহ যোড়ি হচ্ছে। রবিনারায়ণ সকাল সাতটা যা সময় সীমা রয়েছে মতদান প্রক্রিয়া আরম্ভ হব সাতটা মধ্য বাজি সারা চিত্রকরণ দেখুঁচ কেত মাত্রার ভোটর আসুচার গণতন্ত্রের গণতন্ত্রের এই মহাপর্বরে নিজকু সামিল করা দেখুন ব্রজরাজনগর উপনির্বাচন পাইঁ আজ 31 তারিখ দিন সকাল সাতটার ভোট গ্রহণ আরম্ভ হয়ে যাই। বর্তমান অছি ঝারসুগুড়া জেলা ব্রজরাজনগর নির্বাচন মন্ডলীর বন্ধুবাহাল সরকারি উচ্চ বিদ্যালয়ের এই প্রাথমিক বিদ্যালয়ের এই বিদ্যালয়ে এবার বর্তমান লোকের ভিড় দেখা মিলছে। সরকার যে প্রশাসনিক তরফ এখানে সমস্ত প্রকার ব্যবস্থা করা হয়েছে যেমনি ব্রজরাজনগর অঞ্চলের যেমনি 40 ডিগ্রি পাখাপাখি খরা টেম্পারেচর রয়ে সেই টেম্পারেচর বঞ্চা এখানে টেন্ট ব্যবস্থা করা যাই লোক পিবা পানি ব্যবস্থা যেহেতু করোনার এত প্রকোপ না কিন্তু প্রকোপ নথিবা সত্ত্বে স্যানিটাইজর ব্যবস্থা করা হয়েছে স্যানিটাইজর লোক রখা যাই কোনো না কোনো জায়গার প্রশাসন তরফ গোটে সুরক্ষা ব্যবস্থা কিন্তু করা হয়েছে এখানে এখানে কোনো প্রকার মানে যে স্থান সুরক্ষা ব্যবস্থা পাই সিআরপি মধ্যে মুতায়ন হয়েছে ওড়িশা পুলিশের কর্মচারী মানে এখানে মুতায়ন হয়েছে এখানে আহরি শান্তি শৃঙ্খলা ব্যবস্থা পাই স্থানীয় পিলা মানুষ ভোটর মানে যেমনি ভালসে ভোট দিয়ে পারবে সে ভলেন্টিয়র ব্যবস্থা করা যাই তো ধীরে ধীরে যেহেতু সকাল সাতটার যে প্রথমে মকপোল করা যাই মকপোল কলা পরে তাপরে ভোট প্রক্রিয়া আরম্ভ করা যাই স্থানীয় লোকর এবে ভিড় দেখা মিলছে ধীরে ধীরে স্থানীয় লোক মানে আসিক এখানে নিজ নিজ ভোট দেবার আরম্ভ করছেন নিজের ভোট তাকে দান আরম্ভ করছেন এখানে যে এখানে 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 যে লোক মানে অনেক সেমানে এবে তাঁকর ভোট দেবে নিহতি ভাবে রবিনারায়ণ আমি মধ্য চিত্র দেখুছেন সকাল সাতটা সময় যেহেতু খরার মাত্রা অধিক রহুছি তেমন ভোটরঙ্কর বিশেষ ভাবে সমস্তে সকাল আসবা হি পছন্দ করছেন। রবিনারায়ণ যদি কিছু সম্ভব হচ্ছে আমি টিকি প্রতিক্রিয়া শুনিপারিবা কি ভোটর মানে কেতে উৎসুক কেতে খুশি অছন্তি নিজকু এই গণতন্ত্রর মহাপর্বরে সামিল করি দেখুন গোটে ভোটর গুড়া আমি প্রতিক্রিয়া নেবা দেখুন আজ্ঞা আজ আপনার ভোট দেওয়া আসছেন কেমতি কম কেমতি দেখি ভোট দেবে প্রার্থী কেমতি হওয়ার কথা না ঠিক আমি আমার নিজ প্রার্থী বাছিবু যেটা কি যেটা প্রধান নির্বাচন মন্ডল পাই কিছু কাম করবে সেভাবে প্রার্থী আমি চয়ন করবু এবে তো আরম্ভ হয়নি এবে তো আরম্ভ হওয়া যাচ্ছি ধীরে ধীরে লোক জমুচ্ছি পুঁ জমিবে আগামী টাইমে দেখুন সিধাসলখ চিত্র দেখিপারে এখানে যে সুরক্ষা ব্যবস্থা রখা হয়েছে সেখানে থর্মাল স্ক্রিনিংর ব্যবস্থা রখা যাই সমস্ত স্যানিটাইজর দিয়ে যাচ্ছি তো এখানে যে লোক মানে ধীরে ধীরে বড়িবার আরম্ভ হয়েছে মু আউ জনক প্রতিক্রিয়া নেওয়া পাই চেষ্টা করবি পচারিবার চেষ্টা করবি কেমতি কম রয়েছে ম্যাডাম আপনার আজ ভোট দেবে কেমতি কম দেখি ভোট দেবে কাহক দেবে নিশ্চিত রূপে যে এইখানে ভোট দেওয়া লোক আসছেন ধীরে ধীরে
धीरे धीरे लोकंकर गहळी मध्ये जमिबो जेहेतु जेमती मु कहथली रवि नारायण जे सकाळ समय विशेष करी खरा कम थाए तेणु समस्ते चाहती जे सुरखुरु आसी मतदान करी जिबा पई आपण मध्ये सेठरे थांतु आमे प्रतिटी बुलेटिन रे देखिबा जे केमती रहिछि निर्वाचनी माहौल विशेष करी भोटर माने केते इच्छुक केते उत्साहित आज निजकु ए गणतंत्रर महापर्व रे शामिल करबा पई ओ सबटु बड कथा होछि जेतु दीर्घ दिन धरि एई आसनटी खाली पडितला कम से कम निज नेता बाचिबा पई से माने केते इच्छुक ता मध्ये देखिबा। धन्यवाद रवि नारायण आपणको तमाम सूचना पाई।